আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? যে যেখানে থাকেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজ আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ বুজির বাসায় গেছিলাম, অনেক অনেক আম দিছে, অনেক আম পাঠাইছে পাঠাইছে বলে আমি গেছিলাম। পরে অনেক আম বুঝি দিয়ে দিছে, অনেক গাছের আম, অনেক মিশানো আম আছে, কয়েক গাছের আম দিছে। দেখি আমগুলো মেয়ে আসে নাই, মেয়ে রইছে। অনেকদিন পর মেয়ে রইল মেয়ের ফুপুর কাছে, বললেও থাকে না। আজকে আবার আমার ব্যাগনের মেয়ে আসছে, বাগনির মেয়ে সবাই দিকে রয়ে গেছে, আজকে আর আসার লেগেই করে নাই। অনেক আম পাঠাইছে ব্যাগ ভর্তি আম। এত আম খাওয়া যাইব না, বাইসে বাইসে খাইতে হইব। যেটা নরম ওইটা আগে খাইতে হইব, যেটা শক্ত শক্ত ওইটা আবার রেখে দিতে হইব, কারণ অনেক আম তো এত আম একসাথে খাওয়া যাইব না। কিছুটা রেখে দিই ফ্রিজে, আর কিছুটা যেটি নরম নরম ওটি খেয়ে ফেলাই আর কি করুম। আম সোনার গাতে আসার পর আমার কিনা খাওয়া লাগে না। ই বড় ননাসে দেয়, ছোটো ননাসের বাড়ি থেকে দেয়, দু ননাসের বাড়িতেই আম গাছ আছে, কিনা খাইতে হয় না। অনেক আম দিছে, মেয়ের আব্বু দেখে অনেক খুশি হয়েছে। আজকে বলতেছে এত আম কিনলে গিয়ে, আমি বলতেছি যে আজ দিয়ে অনেক আম বুঝি দিয়ে দিল। রাত করে হঠাৎ করে বেগুনি ভাজা আর হলো আমার বুঝি পিঠা দিছিল, পিঠা বাচ্চি খাইতে মন চাইল, এই কারণে রাত বাজে এখন 9টা বাজতেছি। খামো, মেয়ে নাই, মেয়ের আব্বু আর আমি খাবো, মেয়ে মেয়ের ফুপুর বাসায়। কের জন্য জানি খাইতে মন চাইল, ভালো লাগতেছে না, এই কারণে বাজতেছি। হয়ে গেছে বাজা, রুমে নিয়ে এসে পড়ছি। এখন আমি আর মেয়ের আব্বু খাবো, মেয়ে তো নাই। নাও খাও, সিয়ারি রাখি। বেগুনি খাই, গরম। মেয়ে মন আসছে বাসায়, মেয়ের আব্বুর বন্ধু আসছে, অনেক লোক আসছে। সকালের নাস্তা ডিম ভাজি করছি, পাঁচটা, এই একটা রাখছি আলাদা, ভাজি রুটি। দুপুরের নাস্তা খাইব না, দুপুরের খাবার খাইব না, চলে যাব গা, এখনই কাজে আসছে, এই কারণে দেখা করতে আসছে। হঠাৎ করে এসে আবার হঠাৎ করে চলে যাবো গা। অনেক দূর থেকে আসছে, চট্টগ্রাম বাসা। সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, আপনাদের দেখাইতে পারি নাই কে আসছিল, সবারই তো আর দেখানো যায় না। আসছে যাক, একটা গাছে চট্টগ্রাম থেকে আসছে, চলে গেছে গা খাওয়া দাওয়া করে সবাই। মেয়ের আব্বু গেছে, হ্যাঁ
তিনটা টিপে স্ক্রিন জুড়ে দিই আর তিনটা টিপে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনিতে দুয়ে আমরা সবাই ভালো আছি যাইতেছি বুঝি গো বাসায় মেয়ে আনার জন্য একা একা ভালো লাগতেছে না বাসায় একদম একা মেয়ের আব্বু কাজে চলে গেছে মেয়ে বলে গেছে যে মেয়ে নিয়ে এসো কারণ একা একা তো অনেক খারাপ লাগে মেয়ে থাকলে মেয়ের সাথে একটু কথা বললে ভালো লাগে এই কারণে যাইতেছি আবার বুঝি গো বাসায় মেয়ে যে নিয়ে আসি তো আপনাদের একটা কথা বলি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আমার সুখ দুঃখের সংসার আপনাদের একটি সাবস্ক্রাইবারে আমি বহু দূর যাইতে পারবো অনেক আশা নিয়ে চ্যানেলটা খুলছি অনেক কষ্টের মাঝেও অনেক চাওয়া পাওয়া থাকে হয়তো আপনারা পাশে থাকলে আমি বহু দূর যাইতে পারবো আপনি আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আম খাইতেছি সবাই মিলা আম খাচ্ছি মেয়ের আব্বুরে আম দিয়া মুড়ি দিয়ে দিছি হাই আবার আম দিয়ে মুড়ি দিয়ে পছন্দ করে খাইতে আর মেয়ে এমনি খাইতেছে শ্রেণী কি আজকে বেশি হয়েছে না কমেছে কমে গেল আজকে তোমার মেয়ে দিছি কালকে তো আমি দিছিলাম কালকে রাত্রে খাইছিল বাইরে নাম সো চলে আসছি রান্নাঘরে আজকে সারাদিন রান্না করছিলাম না বুঝি গো বাসায় গেছিলাম ওই জায়গায় খাওয়া দাওয়া করে আসছি মাংস রাঁধছিল খিচুড়ি রাঁধছিল ভাত ডাউল শাক ভাজি অনেক কিছু রাঁধছিল ওই জায়গায় খাই আসছি কারণ আর বাসায় রান্না হয়েছিল না তো এখন রাত্রে রান্না বসিয়ে দিছি আলু ডিম সিদ্ধ দিছি ভর্তা বানামু বা এই শুধু আজকে ভর্তা ভাতি রাত্রে গরম গরম ঠান্ডা তো বৃষ্টি বাহিরে তো ঠান্ডার মধ্যে ভর্তা ভাতি ভালো লাগে রান্নাটা বসিয়ে দিছি নিতে থাকবো